আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি খুবই আনন্দিত, কারণ আজকে আমি আপনাদেরকে জানাবো আমার তৈরি করা ভেষজ হালুয়াটা সেবন করে কত মানুষ যে উপকৃত হয়েছে, সেই ব্যাপারটাই, সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে বলবো। তাই আজকে আমি খুবই আনন্দিত। প্রিয় বন্ধুরা, অনেকদিন ধরেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব বন্ধুরা আমাকে একটা বিশেষ অনুরোধ করেছিলেন, তাদের অনুরোধের কারণে আজকে আমি হালুয়াটা তৈরি করে সবাইকেই দিয়েছি। যারা যারা নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হয়েছে, একদম সবাই উপকৃত হয়েছে। বিশেষ করে যাদের একটু রোগটা বেশি, তাদের ক্ষেত্রে একটু সময় লেগে যাচ্ছে, তাদের তো আর হুট করে এটা সুস্থ হয়ে যাবে না, বা আজকে খাবে আজকেই এটা ভালো হয়ে যাবে এমন না জিনিসটা। আসলে যাদের রোগগুলো অনেক পুরনো, তাদের কাজটা আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সেরে উঠবে, তবে স্থায়ীভাবে সমাধান হবে। বন্ধুরা, আমাকে বিশেষ করে তরুণ এবং যুবক শ্রেণীদের মধ্যে যারা যৌন রোগে আক্রান্ত, হ্যাঁ, বিবাহিত বন্ধুদের মধ্যেও যারা স্ত্রী মিলনে একেবারেই অক্ষম ছিল, বা যারা স্ত্রীকে কোনোভাবে তৃপ্তি দিতে পারছিল না, বিশেষ করে ওইসব তরুণ এবং যুবক যারা অনেকদিন যাবৎ হস্তমৈথুন করে করে পেনিসটাকে আঁকাবাঁকা করে ফেলেছেন, কোনোভাবেই পেনিস দাঁড়াচ্ছে না, এবং ইরেক্টাইল ডিসফাংশনে যারা ভুগছেন, তারা অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্টটা করেছিলেন। তো করার কারণে বন্ধুরা আমি এই হালুয়াটা তৈরি করি। তো কিছু কিছু মুরব্বি ভাই আছে, বন্ধু আছে, তো তারা আমাকে বলে যে আপু, আপনি যেই হালুয়াটা তৈরি করছেন এটা তো শুধু তরুণ যুবক বা যারা নতুন বিয়ে করেছে, এই 35 বা 40 এই বয়সের মধ্যে সবাই হয়তো খেতে পারবে, আমরা হয়তো খেতে পারবো না। আসলে ব্যাপারটা এমন না, কারণ আমাকে বেশিরভাগই তরুণ যুবক শ্রেণীর বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল, তো তার জন্য এটা আমি বলেছি। কিন্তু এটা আপনারাও খেতে পারবেন, যাদের বয়স 40, 50 বা 55 বা 60 বা 65 এরকম বয়সী যারা রয়েছেন, তারাও কিন্তু এই হালুয়াটা সেবন করতে পারবেন। তবে আপনাদের সমস্যা যদি অনেক দিনের পুরনো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে, আস্তে আস্তে সমাধান হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই হালুয়াটা খুবই কার্যকরী, খুবই অব্যর্থ একটা ঔষধ। যারা খেয়েছেন তারা অলরেডি এর মাধ্যমেই, খাওয়ার মাধ্যমেই বুঝে গেছেন। তো যারা আমাকে বলেছেন যে আপু, অল্প সময়ের মধ্যেই যেন সেরে উঠতে পারি, এরকম একটা ওষুধ আমাদেরকে বানিয়ে দিবেন, আমাদেরকে দিবেন। আর ভাই, আমি চেষ্টা করেছি, চেষ্টা করার কারণে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা আমার পাশে ছিলেন, সাপোর্ট দিয়েছেন, সেজন্য আজকে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি। কিন্তু একটা কথা বলতে চাই আপনাদেরকে, কথাটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যারা আমার পিছনে লেগে পড়ছে, আমাকে হোয়াটসঅ্যাপে, আমাকে ফোন দিয়ে, আমাকে ইমোতে, মানে মাঝে মাঝে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো আমি তো কারো ক্ষতি করতেছি না, যারা আমার কাছ থেকে ওষুধগুলো খেয়ে উপকৃত হয়েছে। আপনারা কমেন্ট বক্স চেক করবেন, আপনারা যদি চান বা বলেন, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ আপনাদেরকে দেখাতে পারি, আমার ইমো আপনাদেরকে দেখাতে পারি। আমাকে হাজার হাজার মানুষ ফোন করে, জানায় যে আপু, এই ব্যাপার, ওষুধগুলো আসলেই ভালো। আসলে আমি আমার প্রশংসা করতেছি না, যারা আমাকে জানিয়েছে, যারা আমাকে বলেছে, তাদের কথাটাই আমি আপনাদেরকে বলতেছি। বন্ধুরা, আমি আরও একটা কথা বলি, আমি এখানে জাস্ট 3টা ওষুধ সেল করতেছি। 1 নম্বর হচ্ছে আপনার আলকুশি, আর 2 নম্বর হচ্ছে আপনার পঞ্চভূত, 3 নম্বর হচ্ছে আপনার হালুয়া। হ্যাঁ, হালুয়াটা সর্বশেষ তৈরি করা, মানে শুরু করেছি আর কি। কিন্তু তার আগে থেকেই আলকুশি এবং পঞ্চভূত শোধন করে আমি সেল করতাম। তো যাই হোক, এই ওষুধগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। যদি আপনারা পান, তাহলে সেক্ষেত্রে সেগুলোর মধ্যে ভেজাল থাকে, 2 নম্বরই থাকে, পুরান থাকে, মেয়াদ উত্তীর্ণ থাকে, তো সেক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। ঝামেলাটা এরকম হয় যে আপনি টাকা দিয়ে কিনতেছেন, আপনার টাকা বৃথা যাচ্ছে, কিন্তু আপনি কোনো উপকার পাচ্ছেন না। তো সেজন্য আজকে আমার এই জিনিসটা করা, যে আমি আপনাদেরকে ভালো ট্রিটমেন্ট দিচ্ছি, ভালো পরামর্শ দিচ্ছি, কিন্তু আপনারা ওষুধগুলো কিনে খেতে পারতেছেন না, আর যদিও কিনেন কিন্তু সেগুলো নকল হচ্ছে, ভুয়া হচ্ছে। সেজন্যই আমি এই পর্যায়ে আজকে ওষুধগুলো নিজের হাতে তৈরি করতেছি। তো যাই হোক বন্ধুরা, যারা আমার পিছনে লেগেছেন, আমি আপনাদেরকে বলবো, পিছনে লেগে কোনো লাভ নেই ভাই, আপনি আমার পিছনে লেগে কোনো কিছুই করতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, এখন আপনারা আমার হাতে যে বয়ামটা দেখতে পাচ্ছেন, এটার নাম কিন্তু হালুয়া, এই আচারটার নাম হালুয়া। চমৎকার এক অব্যর্থ ঔষধ এখন আপনারা আমার হাতে দেখতে পারতেছেন। বন্ধুরা, এই ওষুধটি খুব দ্রুতই যৌন সমস্যাটাকে সারিয়ে তুলতে সক্ষম, আর এই ওষুধটাকে আপনারা 5 থেকে 6 মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমি এই হালুয়াটা কী কী উপাদান দিয়ে তৈরি করেছি তার একটা তালিকা করে নিয়েছি, কারণ আপনারা যদি আমার কাছ থেকে কিনতে না পারেন, তাহলে আপনারা নিজে যেন এটা তৈরি করে খেতে পারেন, আপনারা যে কেউই যে কোনো সময়ে এটা তৈরি করে খেতে পারবেন। বন্ধুরা, এটা শুধু তাদের জন্য যারা
দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে করে পেনিসটাকে আঁকাবাঁকা করে ফেলেছেন বা বিয়ে করতে ভয় পাচ্ছেন বা বিয়ে করেছেন কিন্তু পেনিস কোনোভাবে দাঁড়াচ্ছে না, শক্ত হচ্ছে না, যাকে এক কথায় ইরেকটাইল ডিসফাংশন বলা হয়। বিবাহিত পুরুষদের জন্য এই হালুয়াটা অনেক অনেক কাজে দেবে, অনেক অনেক কাজে দেবে। যারা 40 বছর বয়সী, 50 বছর বয়সী বা 60 বছর বয়সী তারাও কিন্তু এই হালুয়াটা খেয়ে অনেক অনেক উপকৃত লাভ করতে পারবেন। যেসব বন্ধুরা বিয়ে করেছেন, বিয়ের পর হয়তো অনেক সময় করতে পারতেন, অনেক বছর ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার আর আগের মতো আগ্রহ নেই, আগ্রহ থাকলেও বা আপনার পেনিস কোনোভাবে শক্ত করতে পারছেন না, বা স্ত্রীর সামনে এসে বসে থাকলেও পেনিস দাঁড়ায় না, বা পেনিস দাঁড়ালেও পেনিসটা সাথে সাথে আবার নুয়ে যাচ্ছে। এর সাথে আরও একটা সমস্যা হলো, যাদের পেনিস স্ত্রীর যোনিতে প্রবেশ করানোর সাথে সাথেই বীর্যটা পড়ে যায়, অর্থাৎ যারা হস্তমৈথুন করে করে পেনিসটাকে শেষ করে দিয়েছেন, যারা ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন এবং যারা স্ত্রীর যোনিতে পেনিস প্রবেশ করানোর সাথে সাথেই নুয়ে যাচ্ছে, আবার বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা যাদের আছে, বা যারা স্ত্রীর যোনিতে পেনিস প্রবেশ করিয়েছেন কিন্তু 2-3 মিনিট সহবাস করেছেন, কিন্তু সহবাস করার পর আপনার বীর্যটা বের না হয়ে পেনিসটা ছোট হয়ে চলে আসতেছে, হ্যাঁ, এই সমস্যাগুলো যাদের আছে তারা এই হালুয়াটা খেয়ে দেখতে পারেন। আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ তাআলার মেহরবানি যদি আপনার উপর থাকে তাহলে এটি 100% কাজে দিবে, 100% কার্যকারিতা আপনারা পাবেন। বন্ধুরা, এই ওষুধ শতকরা 85% যৌনরোগীকে সুস্থ করে তুলতে পারে, হ্যাঁ, এই কথাগুলো আমি জোর দিয়ে এই জন্য বলছি, আমি সাপোর্ট পেয়েছি, আমি ভরসা পেয়েছি, যার কারণে আজকে আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি, এভাবে জোর দিয়ে কথা বলতে পারতেছি। যতই শক্তিশালী ওষুধ হোক না কেন, আল্লাহ তাআলার রহমত থাকা লাগবে, নয়তো আপনারা কখনই সুস্থ হতে পারবেন না। আর আপনারা যেই উপাদানগুলো নেবেন সেই উপাদানগুলো যেন অবশ্যই অবশ্যই অরিজিনাল হয়। আপনারা এই প্রত্যেকটা ওষুধ নাটোরের ঔষধি গ্রামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এই প্রত্যেকটা ভেষজ ওষুধ আলোর পাউডার দিয়ে তৈরি করা যায়, তাই আপনাদেরকে বলছি আপনারা যদি নিজেরা তৈরি করে সেবন করেন তাহলে নাটোরে গিয়ে নিজে সংগ্রহ করে হালুয়াটা বানিয়ে সেবন করবেন। বন্ধুরা, এই হালুয়াটা তৈরি করতে মোট 15টা আইটেম লাগে, সেই 15টা আইটেম আপনাদেরকে আমি এখন বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা, এই হালুয়াটার উপাদান হচ্ছে 15টা আইটেম। 1 নম্বর অশ্বগন্ধা, আলকুশি, শিমুল মূল, শতমূল, বীর্যমণি, তেঁতুল বীজের গুঁড়া, আজোয়া খেজুর, খাঁটি গরুর দুধ, শিলাজুত, কাতিলাগম, তালমূল, নাগরাজ, পাবলা গাছের আঠা এবং মধু, সবশেষে ঘিয়ে ভাজা হয়। আপনারা পরিমাণ মতো নিয়ে নিজেরাও বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, এখন আপনাদেরকে আমি খাওয়ার নিয়মটা বলে দেব। খাওয়ার নিয়মটা হচ্ছে, প্রতিদিন নাস্তা করার 40 মিনিট পর 1 চামচ খাবেন, আবার রাত্রে শোয়ার সময় বা ভাত খাওয়ার 40 মিনিট পর 1 চামচ খাবেন, এ ঠিক আছে, এভাবে নিয়মিত খেতে থাকবেন। আর যাদের অনেক দিনের পুরনো সমস্যাগুলো সেক্ষেত্রে তাদেরকে কোর্স কমপ্লিট করতে হবে। আর যাদের অনেক দিনের পুরাতন সমস্যাগুলো, যেমন 5 বছর, 6 বছর, 7 বছর এরকম, তাদেরকে পুরো ফুল কোর্স কমপ্লিট করতে হবে হালুয়াটার। বন্ধুরা, এই হালুয়াটা সেবন করার পরপরই 1 গ্লাস গরুর দুধ সেবন করলে এটার উপকারিতাটা আরও অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, এই হালুয়াটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী। আপনারা যদি এটাকে না খান বা না টেস্ট করেন তাহলে কিন্তু কখনোই বুঝবেন না। আমি যে সমস্যাগুলোর কথা আপনাদেরকে বলছি, এই সমস্যাগুলো যদি আপনাদের থাকে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি 100% সুস্থ হয়ে উঠবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।